ইউরোপের 26টি দেশ 15 জুন মধ্যরাত থেকে তাদের সীমান্ত খুলে দিয়েছে। সুইস বর্ডারগুলো থেকে করোনা সংকটে নেয়া সকল নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার পাশাপাশি সুইজারল্যান্ড সেনাবাহিনীর সর্বশেষ দলটিও বর্ডার থেকে তুলে নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর শপিং মল থেকে কেনাকাটা এবং রেস্টুরেন্টগুলোতে যাতায়াত শুরু করেছে সুইজারল্যান্ডের জনগণ। সুইসরা প্রতি বছর অন্তত $10 বিলিয়ন বেশি কেনাকাটায় খরচ করে প্রতিবেশী দেশের শপিং মলগুলোতে। 3 মাস পর বর্ডার খোলার এই দিনটিতে 6টি বর্ডার ঘুরে রিপোর্ট করেছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি সুলতানা খান তানজিম। ইউরোপের 26টি দেশের বর্ডার আজকে খুলে দেওয়া হয়েছে। আমি দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ড এবং জার্মানির সীমান্ত শহর কনস্টান্সে। এই বর্ডারটি সহ আরও 4-5টি বর্ডার আজকে আমি ঘুরে দেখেছি। এই বর্ডারটির সাথেই রয়েছে প্রবাসী বাংলাদেশি খুরশিদ আলম মিলনের ব্যবসা প্রতিষ্ঠান। যেভাবে খাঁচায় বন্দি ছিলাম, 3 মাস পরে রেস্টুরেন্টে খাইতে আসলাম। 70% কাস্টমার সুইস থেকে আসছে সবাই। আজকে মনে করেন দুপুরবেলা যাই কজনে আসছে, জার্মান থেকে মনে হয় 1 টেবিল আসছে, আর সবগুলাই সুইজারল্যান্ড থেকে আসছে। আগে ছিল পুরা রাস্তা ছিল ফাঁকা, ছিল খালি, ছিল এখন দেখেন গাড়ি আর 7 জন লোক মারা গেছে এই ডিস্ট্রিক্ট কনস্টান্সের ভিতরে, 2 জন ডাক্তার। প্রচুর পরিমাণে সুইজের লোকজন এই সমস্ত বর্ডারের কাছাকাছি শপিং মলগুলোতে বাজার করছেন। সীমানা প্রাচীর খুলে দেওয়া হয়েছে সুইস এবং জার্মান সীমানা প্রাচীর, এবং এই সীমানা প্রাচীর খুলে দেওয়ার কারণে দেশের লোকজনের খুব আনন্দিত, উৎফুল্লিত। বেশিরভাগ ক্ষেত্রে সুইসরা এদেশ থেকে বাজার করে এবং এখানকার রেস্টুরেন্টে এরা সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করে। সেই হিসাবে এখানকার অর্থনীতিতে সুইসদের অনেকটাই প্রভাব রয়েছে। Heute ist der beste Tag unser ganzes Leben. Also war super, super, super. গত 3 মাস বন্ধের পরে এই বর্ডারগুলো খুলে দেওয়াতে আজকে প্রচুর পরিমাণে সুইসবাসীরা এই সমস্ত বর্ডারের কাছাকাছি শপিং মলগুলোতে বাজার করতে এসেছেন। এখানে একটি বিষয় বাধ্যতামূলক, যেটা হচ্ছে মুখে মাস্ক এবং হাতে ডিসইনফেকশন লাগিয়ে এখানে বাজার করতে হবে। এর সাথে আরও একটি তথ্য জানাচ্ছি, সুইসবাসীরা এখানে প্রায় 10 বিলিয়ন সুইস ফ্রাঙ্ক বাজার করতে আসেন এই সীমান্ত শহরের শপিং মলগুলোতে। সুইজারল্যান্ডের সাথে 4টি দেশের বর্ডার, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং অস্ট্রিয়া। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা আক্তার ও জয় চৌধুরী। নিউ ইয়র্কে আগামী 23 জুন অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 34-এ লড়বেন জয় চৌধুরী। তার নির্বাচনী এলাকা জ্যাকসন হাইটস, উডসাইড ও ইস্ট এলমহার্ট। ডিস্ট্রিক্ট 24-এর কমিটি ওম্যান পদে লড়বেন জামিলা আক্তার। তার নির্বাচনী এলাকায় বাংলাদেশি, ভারতীয়, জ্যামাইকান, চাইনিজ ও শ্বেতাঙ্গের আধিক্য রয়েছে। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে স্টেট গভর্নর এই নির্বাচন স্থগিত ঘোষণা করলেও সংশ্লিষ্টরা আদালতে যাওয়ার হুমকি দিলে ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।